আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ তাআলার মেহেরবানিতে বর্তমান সমাজের মধ্যে চাহিদা খুব বেশি আছে, যার কারণে কয়েকটা ডিপার্টমেন্টও আমরা এক বিশেষভাবে কাজ শুরু করবার লাগেন ইরাদা করিয়া এই চ্যানেলটার বিসমিল্লাহ করতাম ইনশাআল্লাহ তাআলা। এই চ্যানেলও ট্রু স্কিলস নামে আমরা শুরু করছি এই চ্যানেলটা। খুব কম সময়ের ভিতরে আমরা কয়েকটা বিষয়ের উপরে আমরা কাজ স্টার্ট করতাম ইনশাআল্লাহ তাআলা। এর মধ্যে এক নম্বরে সমস্ত বরাক উপত্যকাতে আসামের মধ্যে আমরা দেখি আর যে আজান শুদ্ধ নাই। এই শুদ্ধ অশুদ্ধ আজানরে শুদ্ধ করার নিমিত্তে আমরা ছোটো বাচ্চারা এবং বয়স্ক পুরুষ লোকর আজান ট্রেনিং সেন্টার একটা বিসমিল্লা করতাম ইনশাআল্লাহ। আজান ট্রেনিং সেন্টারও বাচ্চান্তরে এবং বয়স্ক মানুষরে শুদ্ধভাবে আজান দেওয়ার সিস্টেমগুলো শিখাইয়া দেওয়া হইব। অভিজ্ঞ কারি সাবক হলো থাকবা ইনশাআল্লাহ তাআলা, আমি নালায়ক তাহমলগে। দুই নম্বরে এখন পর্যন্ত অনেক মানুষের অজু সহিভাবে অজু করতে পারেন না, একদম প্র্যাকটিক্যাল অজু করিয়া দেখা নিব ইনশাআল্লাহ। তৃতীয়ত নমাজের প্র্যাকটিক্যাল ট্রেনিং আপনার তকবিরে তেহরিমাত থেকে লাগাইয়া রুকু এবং সিজদা ফাওর আঙ্গুলর সেটিং চোখ কোন দিকে তাক্ত, মোটামুটি নমাজের তাম আহকাম তাম মাসাইলগুলা একটা একটা করে আমরা আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। চতুর্থ, আমরা সময়ে সময়ে সময়ের তাকাজা হিসাবে আমরা যে সময় যে বিষয়ের উপরে আলোচনা করা লাগে বরাক উপত্যকার বিশিষ্ট ওলামাই কেরামরে দিয়া আমরা আলোচনা করাই লোয়াইম ইনশাআল্লাহ তাআলা। আপনার কাছে কাতরভাবে ওটাও অনুরোধ যে এই রকমভাবে দিনী কর্মর মধ্যে আপনারাও সামিল হকুয়া, আর এই জমানার মধ্যে সোশ্যাল মিডিয়াত ইউটিউব চ্যানেল হইন, ফেসবুক পেজ হইন, সব চ্যানেল এবং পেজও যে পর্যন্ত যে পরিমাণে গুণার পরিমাণ বাড়িছে সেই হিসাবে দিনর কর্ম হোমর পার্সোনেলভাবে হে হয়তো কোনো পোস্ট করতে পারে বা ইউটিউব চ্যানেল যারা চালাইতরা দিনই ক্ষেত্রে তারা হয়তো টুকটাক কতরা, আমার হিসাবে খুব হোমর 24 ঘন্টার একটা ইন্তজাম থাকতো, সবসময় মানুষের দিনর রিলেটেড ফায়দা পাইত। সেই সূত্রে আমরা এই ছোট্ট প্রয়াস এবং ইরাদারে আল্লাহ তাআলা কবুল করতা এবং আপনারা সবর সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করিয়ার এবং ভিডিওসগুলো দেওয়া হইব কমেন্টসের মাধ্যমে আপনারার সুপরামর্শ পাওয়ার আশা রাখি। আল্লাহ তাআলা আমরার এই মেহনতটা কবুল করতা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।